গুড মর্নিং, কেমন আছো সব তোমরা? চলো দুপুরে রান্না বান্না শুরু করছি। আজকে নিয়ে এসছে দেখো কি, কাতলা মাছ নিয়ে এসছে, বেশ বড় বড় পিস আছে। এটাকে কি করি দেখি, কালিয়াই করব, কাতলা মাছের কালিয়া করব। আর এনেছে দেখো মাছের তেল, মাছের তেল করব বাঁধাকপি দিয়ে। পুজো তো চলেই আসছে, তোমরা সব কেমন আছো? পুজোয় খুব আনন্দ করো, ঠাকুর দেখো। এবার একটু আনন্দটা প্রত্যেক মানুষেরই কম। আর শুনছি পুজোয় নাকি খুব বৃষ্টি হবে। চল রান্নাটা স্টার্ট করি, কেননা এখন পুরো পাক্কা 12টা বাজতে যায়, দুটো রান্না করব, অনেক দেরি হয়ে গেল আছে বৃহস্পতিবার, তার মধ্যে চলো রান্নাটা স্টার্ট করি। কাটাকুটি বাটাবুটি মাছগুলোটা আগে নুন হলুদ মাখিয়ে নেব। রাস্তার উপরে ঘর, এত গাড়ির আওয়াজ, চলো মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কাতলা মাছ আমাদের বাড়িতে একটু বেশি আসে, আমার কাতলা মাছের রেসিপি অনেক দেওয়া আছে। আচ্ছা বাঁধাকপির রেসিপিটা তোমরা দেখো, খুব ভালো লাগে, আর এইভাবে মাছের তেল দিয়ে করো, খেতে খুব ভালো লাগে। ছুরিটা একদম ধার চলে গেছে, একদম ধার নেই ছুরিটা, দেখি এইটায় ধার আছে কিনা। দুটো ছুরিতেই ধার চলে গেছে। আগে বাঁধাকপি আর মাছের তেলটা রান্না করব। এইভাবে বাঁধাকপি ছাড়া মাছের তেলে এরও মশলা করে আলু ছোট ছোট করে খাবেন, দারুণ লাগে। আমার রান্নাঘরটা খুব ছোট জায়গা, পেঁয়াজ আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, রসুন আছে, মশলাটা একটু ভেজে নেব। এই দেখুন ভুল করে আনলাম, এই দেখুন একটু রাঁধুনি দিয়ে দেবো, এর মধ্যে রাঁধুনি আছে আর গোলমরিচ আছে, তাহলে মাছের তেলের যে আশটা গন্ধটা আর হবে না, রাঁধুনি দিলে খুব দারুণ লাগে খেতে। আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো নুন, আর
দিয়ে দেবো হলুদ। একটু ভেজে নিয়ে মিক্সিতে পেস্ট করব। আর একটা জিনিস দেব, একটু ধনে পাতা দিয়ে দেবো। এবার মশলাটা একটু ভালো করে ভেজে নিয়ে তাতে মিক্সিতে পেস্ট করব। একটু গোটা জিরা দেবো আর দুটো এলাচ দেবো। এইটাই হচ্ছে মাছের তেলের মশলা। বাঁধাকপি দিয়ে যে মাছের তেল করবো ওটার মশলা। যদি বাঁধাকপি ছাড়া মাছের তেল আপনারা রান্না করেন, কিন্তু আলু দিয়ে আর বেগুন দিয়ে এই মশলাটা দেবেন, দারুণ খেতে হয়। পেঁয়াজ আছে, আদা আছে, রসুন আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, রাঁধুনি আছে, অল্প একটু গোটা জিরাও দিয়েছি, এলাচ দিয়েছি আর ধনে পাতা আছে। ভাজা হয়ে গেছে, এবার মিক্সিতে নিয়ে নেব। ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করবো। আলুটা ভেজে নেব, মাছের তেল যেহেতু একটু তেলটা কম দেব। আলুটা দিয়ে দেব, আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার আলুটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন মাছের তেলটা দিয়ে দেবো। মশলাটা এখন পেস্ট করবি, আর হচ্ছে যে ঠান্ডা হলে পেস্ট করবো, মাছের তেলটা দিয়ে দেবো। দেখুন মাছের তেল দিয়ে অনেক তেল বেড়ায়, এগুলো মাছের তেল যখনই রান্না করবেন একটু তেলটা কম দেবেন। মশলাটা একটু টেস্ট করবেন, ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন মশলাটা পেস্ট হয়ে গেছে। এবার এই মশলাটা দিয়ে দেব, দারুণ লাগে এই মশলাটা। আলু দিয়ে শুধু দারুণ লাগে খেতে। আমি তো আলু দিয়ে যখনই করি এই মশলাটা দিয়ে করি মাছের তেলটা। আজকে বাঁধাকপি দেবো,
বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপি আমি কিন্তু সিদ্ধ করে নিইনি, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। এবার ঢেকে দেবো, খুন্তির সাহায্যে বাঁধাকপিটা। আমার বাঁধাকপিটা আজকে একদম ভালো ছিল না, বুড়ো বাঁধাকপি। খুন্তির সাহায্যে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবেন, আর এরমভাবে বাঁধাকপিটাকেও আমি তো ভাপে দিইনি। দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে, রাজুনি বাটা, জিরে বাটা, সব ধনে পাতা বাটার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, এলাচ বাটা। হয়ে গেছে বাঁধাকপিটা, এবার নামিয়ে নেব আর মাছের কালিয়া করব। মাছের তেল দিয়ে বাঁধাকপি আর মাছের কালিয়া।